দেখুন, তুরস্কের রেস্তোরাঁয় হামলা, নিহত 17। তুরস্কের বুর্কিনা ফাসো শহরে আজিজ ইস্তাম্বুল রেস্তোরাঁয় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে এখন পর্যন্ত 17 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে 50 জনেরও বেশি, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, হঠাৎ করে রেস্তোরাঁর মধ্যে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে হামলাকারীরা। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বাড়িটির 2টি তলাতেই হামলা চালানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের খোঁজ তল্লাশি চলছে। এ ঘটনার পেছনে আইএসের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।